শুভেচ্ছা নেবেন বন্ধুরা লক্ষ্মীজি স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত মাসুদ রানা সিরিজের একটি উপন্যাস ব্ল্যাক ম্যাজিক আজ পাঠ করছি উপন্যাসটির তৃতীয় পর্ব আগের পর্বগুলো যারা মিস করেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের দুটি পর্বসহ আরও কিছু বাংলা উপন্যাসের লিঙ্ক দেয়া থাকবে আগ্রহীরা শুনে নিতে পারবেন শুরু করছি ব্ল্যাক ম্যাজিক প্রথম খণ্ড এর তৃতীয় পর্ব জাগুয়ারের প্যাসেঞ্জার সিটে হেলান দিল রানা ঘাড় ও কাঁধের পেশিতে ঢিল পড়ায় মাথাটা একদিকে সামান্য কাত হলো চোখ তুলে নির্মল আকাশের দিকে তাকালো ও বাতাসে শীত শীত একটা ভাব ছোটোখাটো শহরগুলোকে দ্রুত বেগে ছাড়িয়ে যাচ্ছে ওদের গাড়ি বব পার্লম্যানের কথা ভাবছে রানা তার শেষ প্রশ্নটার উত্তরে বলেছিল ও না হাইলিজি ল্যান্স সম্পর্কে কিছু জানা নেই ওর কিন্তু বুন থার্মাল হেজের সাথে জিনিসটার সম্পর্ক কি ওকে উদ্বিগ্ন হতে নিষেধ করেছে পার্লমেন বলেছে হাইলিজি ল্যান্স আসলে একটা প্রাচীন বর্ষা শোনা গেছে জিনিসটা সম্পর্কে বুন থার্মাল হেজের ভয়ানক আগ্রহ আছে স্রেপ কৌতূহলবশত রানাকে প্রশ্নটা করেছে সে হাত ঝাপটা দিয়ে প্রসঙ্গটায় ইতি ঘটালো পার্লম্যান তারপর বেরিয়ে যায় কামরা থেকে রানার অস্বস্তিবোধ আরও একটু বাড়িয়ে দিয়ে ডন কান্ট্রেলা একজন সলিসিটর বুন থার্মাল হেজের সঙ্গে রানার দেখা করার ব্যবস্থা করেছে এর আগেও লোকটার মাধ্যমে অস্ত্র কেনার দু একটি চুক্তি করেছে রানা সলিসিটরের গাড়িতে চড়েই যাচ্ছে ওরা অ্যালডাব শর্টের মিলিটারি রেঞ্জে প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মস এক্সিবিশনের আয়োজন করেছে বুন থার্মাল হেজ সহ প্রাইভেট আর্মস কোম্পানিগুলো নিজেদের তৈরি অস্ত্র নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে ওখানেই হেজের সাথে দেখা হবে রানার কোনো ঝামেলাই পোহাতে হয়নি বুঝলেন ভায়া ডাক কন্ট্রোলারের কথায় রানার চিন্তায় বাধা পড়ল মাথা ঘুরিয়ে সলিসিটরের দিকে তাকালো কি বললেন ভাবিনি এত সহজে আপনার জন্য প্রদর্শনীর পাশ জোগাড় করতে পারব সাধারণত সাংঘাতিক ঝামেলা হয় সামরিক অফিসারদের জেরা কে জিনিস জানে নিত হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয় কে আপনি আপনার অতীত ইতিহাস কী ঠিক কি ধরনের অস্ত্রের ব্যাপারে আগ্রহী কোন দেশের প্রতিনিধিত্ব করছেন অথচ আপনার বেলায় কোনো প্রশ্নই করলো না বুঝলাম আমাকে না জানিয়ে দু একটা সুতোয় টান দিয়েছেন আপনি ওপর মহল থেকে নির্দেশ পাওয়াই ওরা কোনো প্রশ্ন করেনি মুসকি একটু হাসলো রানা কোনো মন্তব্য করল না ভাবল পার্লম্যান বা হয়তো মিস্টার মার্ভিন লংফেলো নিজেই সংশ্লিষ্ট সামরিক অফিসারদের সাথে কথা বলেছেন রানা যাতে সহজেই পাশটা পেয়ে যায় আপনাকে আমি ভাগ্যবানী বলবো মিস্টার হেজের দেখা পাওয়া অত্যন্ত কঠিন বলেই আমি জানি আপনার জন্য আরও ভালো হয়েছে এই জন্য যে তার সাথে আপনি দেখা করছেন নিউট্রাল গ্রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বীদের মাঝখানে সাইকোলজিক্যালি স্পিকিং দরদামের ব্যাপারে সুবিধে পাবেন আপনি একটা মালবাহী ট্রাককে ওভারটেক করার জন্য গাড়ির স্পিড বাড়িয়ে দিল ডন কন্ট্রেলা বিশেষ করে বুন থার্মাল হেজের আউটপুট কেন মিস্টার রানা বিশেষ কিছু খুঁজছেন নাকি হ্যাঁ সংক্ষেপে জবাব দিল রানা সিট থেকে পিট ও গন্তব্যে পৌঁছতে আর বেশি দেরি নেই শুনেছি মিস্টার হেজের অস্ত্রের বৈশিষ্ট্যই নাকি আলাদা কাদের জন্য কিনবেন আপনি মিস্টার রানা বাংলাদেশের জন্য নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশের জন্য সিটারের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো রানা দুঃখিত মিস্টার রানা এখনই প্রশ্নটা করা উচিত হয়নি আমার নিঃশব্দ হাসলুডন কন্ট্রেলা তবে আন্দাজ করতে পারি সুইং ফায়ার ও ব্লো পাইপ আপনার শপিং তালিকায় না থেকেই পারে না ইতিমধ্যে বুন থার্মাল হেজের ডসিয়ে পড়ে জেনে নিয়েছে রানা এ ধরনের ওয়ারার কন্ট্রোল অ্যান্ড হ্যান্ডলসড মিসাইল হেজই সবচেয়ে ভালো তৈরি করে রাশিয়ানদের স্ট্রেলা শোল্ডার হোল্ড লঞ্চ ইনফ্রারেড সিকিং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের সমকক্ষ ওগুলো মতো সবই আপনাকে জানানো হবে বলল রানা যদি চুক্তি হয় সাধারণ নিয়ম হল আর্মস ডিলারের সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত সলিসিটরকে ক্রেতাদেশের নাম জানানো হয় না তবে ডন কন্ট্রেলারের কথা একটু আলাদা তার মাধ্যমে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের হয়ে আগেও অস্ত্র কিনেছে রানা লোকটাকে বিশ্বাস করা যায় কিন্তু এবারের ব্যাপারটা জটিল পিস ফর অলের প্রতিনিধি হিসেবে হেজের সাথে কথা বলতে যাচ্ছে রানা ও চায় না তথ্যটা আগেই ফাঁস হয়ে যাক নানা দিক বিবেচনা করে শেষ পর্যন্ত মিস্টার মার্ভিন লংফেলার পরামর্শ মেনেই নিয়েছে রানা ফোন করে কর্নেল স্পিলম্যানকে জানিয়ে দিয়েছে ওদের কেসটা টেক আপ করছে রানা এজেন্সি পিস ফর অল প্রতিনিধি হওয়ায় প্রশ্ন এবং তদন্ত করতে সুবিধা হবে ওর ওদের প্রতিনিধি হিসেবে রানাকে দেখে হেজের কি প্রতিক্রিয়া হয় তা দেখার সুযোগও পাওয়া যাবে ওরা যে পরস্পরের পরম শত্রু রানা ও হেজের তা জানা আছে খবরটা ডন কন্ট্রেলারের না জানাই ভালো তাতে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে শত্রু জেনেও পরস্পরের সাথে খেলবে ওরা যতক্ষণ না যে কোনো এক পক্ষ আঘাত করার প্রস্তুতি শেষ করে সুযোগের সন্ধানে থাকবে রানা প্রথম আঘাত করার সুবিধাটা যাতে সেই পাই রাস্তা থেকে সরে এলো গাড়ি থামলো কাটাতার দিয়ে জড়ানো লম্বা গেটের সামনে গেটের পাশে ছোট্ট খুপ্রি ভেতর থেকে বেরিয়ে এলো একজন আর্মি সার্জেন্ট উঁকি দিয়ে গাড়ির ভেতর তাকালো কান্ট্রেলাও ও রানা পাশ দেখালো সিদে হয়ে গেট খুলে দেওয়ার ইঙ্গিত করলো সার্জেন্ট আবার ছুটল গাড়ি লং ভ্যালির দিকে যাচ্ছে ওরা যাবার পথে অসংখ্য সামরিক যানবাহনকে পাশ কাটালো ওদের জাগুয়ার চিপট্যান ও স্কারপিওন ট্যাঙ্ক চিপট্যান ব্রিজ লেয়ার্স ও স্পার্টান ক্যারিয়ার এটি ওয়ান জিরো ফাইভ ক্যারিয়ার ফক্স আর্মড কার শর্টল্যান্ড এসব্রিথি জিরো ওয়ান ট্রপ ক্যারিয়ার মাথার উপর চক্কর দিচ্ছে গ্যাজেল হেলিকপ্টার মাঝে মধ্যে গাছপালার মগডাল ছুঁয়ে উড়ে যাচ্ছে বনভূমির ভেতর ঢোকার পর দূর থেকে ভেসে এলো বিস্ফোরণের ভোতা আওয়াজ রাস্তার বাম দিকের গাছে একাধিক ওয়ার্নিং সাইন দেখল রানা আর্মি বোধ হয় এবারের প্রদর্শনীতে ওদের চুপ হ্যাম আরমার দেখাবে মন্তব্য করল ডান কন্ট্রেলা মাথা ঝাঁকালো রানা চোবহ্যাম্প ট্যাঙ্ক আরমার ব্রিটিশ সামরিক বিজ্ঞানীদের নতুন একটা আবিষ্কার কনভেনশনাল স্টিল আরমারের চেয়ে তিনগুণ বেশি প্রোডাকশন দেবে এই আবিষ্কার সারা দুনিয়া জুড়ে নতুন জীবন দিয়েছে ট্যাঙ্কগুলোকে কিছুদিন আগে পর্যন্ত মিজাইলের আঘাত থেকে রক্ষা করার কোনো উপায় ছিল না ওগুলোকে নতুন আবিষ্কৃত বস্তুটি হ্যাম আর্মার তৈরি করা হয়েছে অনেকগুলো পদার্থের সংমিশ্রণে স্পাদ সেরামিক ও অ্যালুমিনিয়াম ছাড়াও আরও কি কি যেন সব আছে নতুন আর্মার ট্যাঙ্কের ওজন বা দাম কোনোটাই বাড়বে না প্রদর্শনীর মাঠে পৌঁছে গেল গাড়ি পাশাপাশি অনেকগুলো উঁচু মঞ্চ তৈরি করা হয়েছে প্রতিটি মঞ্চে সাজানো হয়েছে মিলিটারি হার্ডওয়্যার লেজার রেঞ্জ ফাইন্ডার থেকে শুরু করে কাটা লাগানো টিপ মাল্টি রোল এমআরসি কমব্যাট এমআরসি কম্ব্যাট এয়ারক্রাফট এ আর আইটিএন এ এইটিন রাইফেল কাউন্টার নার্ভ গ্যাস ট্যাবলেট কি নেই নির্ধারিত পার্কিং এরিয়ায় গাড়ি থামালো ডন কন্ট্রেলা টায়ার নট ঠিকঠাক করে নেমে পড়ল রানা দুপুরের সূর্য আকাশের মাঝখান থেকে আগুনের হলকা ছড়াচ্ছে হাতের অভারকোডটা তাড়াতাড়ি গায়ে চড়ালো ডন কন্ট্রেলা ছায়ায় থাকলে শীত লাগে রোদে বেরোলে গা পুড়ে যায় এ ধরনের আবহাওয়া একেবারেই পছন্দ নয় আমার বলল সে আপনি টেরও পাবেন না কখন সর্দি লেগে গেছে মনে মনে হাসল রানা বুন থার্মাল হেজের আসল পরিচয় যদি জানে ডন কন্ট্রেলা এই রোদের মধ্যেও তার রক্ত ঠান্ডা হিম হয়ে যাবে মাঠের উপর দিয়ে সামনে বাড়ল ওরা লম্বা একটা মঞ্চের ওপর ফরেন অফিসার ডিপ্লোম্যাট ও সিভিল সার্ভেন্টরা কাঠের চেয়ারে বসে আছেন তাদের সামনে দিয়ে স্ট্রাইকার স্পারাটান সিমিটার ও স্করপিওনের মিছিল যাচ্ছে হাঁটছে ওরা ডন কান্ট্রেলা জানতে চাইল বলুন তো মিস্টার রানা এত ডিলার থাকতে বিশেষ করে বুন থার্মল হেজকে কেন বেছে নিলেন আপনি মিস্টার হেজ যে সব অস্ত্র তৈরি করেন একই অস্ত্র আরও অনেকে তৈরি করে মিস্টার হেজের সাথে পরিচয় আছে আমার তবে তার সাথে আগে কখনো কাজ করিনি কাজেই আমার কমিশনের ব্যাপারটা কি হবে ঠিক বুঝতে পারছি না মিস্টার হেজ ছাড়া অন্য কেউ হল কমিশনের রেট নিয়ে চিন্তা করতে হতো না তাছাড়া আমি যতটুকু খবর রাখি মুসলমান প্রধান কোনো দেশে আগে কখনো অস্ত্র বিক্রি করেননি তিনি যেন মনে হয় এ ব্যাপারে একটা বিশেষ নীতি মেনে চলেন তা যদি হয় তাহলে তো চুক্তি হবে না বিশেষ কিছু অস্ত্রের অনেক রকম সংস্করণ পাওয়া যায় হেজের কাছে বলল রানা আমার মক্কেল মিসাইল বা অ্যান্টিটের ডিভাইসের বিভিন্ন সংস্করণ কিনতে চাই সব জিনিস এক জায়গা থেকে কিনতে পারলে সুবিধা আছে মুখস্থ বুলির মতো শোনালেও রানার মনে হলো সলিসিটরকে সন্তুষ্ট করা গেছে ডন কান্ট্রেলা অভিজ্ঞ প্রফেশনাল ক্রেতার পরিচয় সম্পর্কে আগে কোনো প্রশ্ন করেনি রানাকে সে জানে আলোচনা শুরু হলে ক্রেতা দেশের নাম গোপন থাকবে না গুড গুড মিস্টার বুন থার্মাল হেজকে দেখতে পাচ্ছি আমরা হাটার গতি হঠাৎ বেড়ে গেল ডনকন ট্রেলার একটা হাত সামনের দিকে লম্বা করল সে বাড়ানো হাতটাকে অনুসরণ করে তাকালো রানা সবুজ ইউনিফর্ম পরা এক লোক রকেট লঞ্চার কিভাবে কাজ করে তা দেখাচ্ছে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে একদল লোক ইউনিফর্মটা চিনতে পারল না রানা ধরে নিল হেজ তার লোকদের ওটা পরিয়েছে নিজের কোম্পানিকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য কোন লোকটা হেজ জানতে চাইল ও মাঝখানে সবচেয়ে লম্বা ভদ্রলোক মেয়েটার সাথে কথা বলছেন আর্মস ডিলারকে দেখতে পাবার আগ্রহে মেয়েটাকে এতক্ষণ খেয়ালি করেনি রানা দূর থেকেও অসম্ভব সুন্দরী বলে মনে হলো তাকে দাঁড়ানোর ভঙ্গির মধ্যে মার্জিত রুচি ও আভিজাত্যের ছাপ স্পষ্ট ফুটে আছে স্বভাবতই প্রশ্ন জাগল মনে হেজের মতো লোকের সাথে কি করছে মেয়েটা তার পাশে দাঁড়ানো লম্বা লোকটার উপর দ্রুত নজর বোলালো রানা বুন থার্মাল হেজ অনেক লম্বা জটলার মাঝখানে একটা টাওয়ার যেন। আশেপাশের লোকগুলো সম্ভবত বিদেশি ক্রেতা চেহারা দেখে একজনকেও ইংরেজ বলে মনে হলো না হ্যাঁ বেটে চওড়া এক একজনকে জাপানি বলে মনে হলো নাকচাপটা দু একজনও রয়েছে চীনা বা কোরিয়ান হবে হেজ লম্বা হলেও মোটা নয় গোটা কাঠামোর মধ্যে আড়ষ্ট একটা ভাব আছে যেন নড়াচড়া করার ক্ষমতা খুব কম তার ধারণাটা যে ভুল এক সেকেন্ড পরেই বুঝতে পারল রানা ভিড়ের মধ্য থেকে কেউ কিছু জিজ্ঞেস করায় তার দিকে ঘুরল হেজ ঘোরার ভঙ্গির মধ্যে এমন একটা ক্ষিপ্র অথচ সাবলীল ভাব ফুটে উঠল তার রিফ্লেক্স সম্পর্কে আর কোনো সংশয় থাকা উচিত নয় ওরা এগুচ্ছে ওদের উপর নজর পড়লো হেজের কয়েক সেকেন্ড অটল দাঁড়িয়ে থাকলো সে পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে তার ঠান্ডা চোখের তীক্ষ্ণ দৃষ্টি স্পষ্ট অনুভব করতে পারল রানা সেই একই দৃষ্টি ফিরিয়ে দিল রানাও এবং হঠাৎ করে ওর শরীরে শীতল একটা শিহরণ খেলে গেল এ ব্যাখ্যা করা সম্ভব নয় রানার মনে হলো ওকে যেন একটা মাকড়সার জালের ভেতর টেনে আনা হয়েছে আর সামনে দাঁড়ানো লোকটা ওর অসহায় অবস্থা সম্পর্কে পুরোপুরি সচেতন দৃষ্টি বিনিময়ে ছেদ পড়ল সম্ভাব্য ক্রেতাদের দিকে ফিরে ক্ষমা প্রার্থনা করল হেজ ভিড়টাকে পেছনে রেখে রানা ও কান্ট্রেলার দিকে এগোলে আবার এক হলো দুজোড়া চোখ রানা শুধু অস্পষ্টভাবে খেয়াল করল ইউনিফর্ম পরা লোকটা আর্মস ডিলারের পিছু পিছু আসছে দুগজ দূরে থাকতে দাঁড়িয়ে পড়ল হেজ ওদেরকে যাতে তার দিকে হেঁটে যেতে হয় রানা দেখল হালকা ধূসর রঙের চোখ লোকটার চোখের তারা এবঙ্গাত্মক কৌতুক লেগে রয়েছে লম্বাটে মুখ কোনগুলো তীক্ষ্ণ চলের হাড় খুবই উঁচু ও চওড়া দুদিকের গাল ভেতর দিকে ডেবে থাকায় জোড়া শর্ত তৈরি হয়েছে চেহারায় এনে দিয়েছে মরা মরা ভাব নাকটা খাড়া কপালে বলি রেখার সংখ্যা খুব বেশি নয় হালকা খয়রি রঙের চুল ব্রাশ করা বয়স আন্দাজ করা অত্যন্ত কঠিন দেখে মনে হয় পঞ্চাশ পঞ্চান্ন আসলে হয়তো আরও অনেক বেশি হবে বয়সের ছাপ ফুটে আছে শুধু তার গলাই অস্বাভাবিক লম্বা ওটা কলার ও টাই দিয়ে ঢেকে রাখা সম্ভব হয়নি লম্বা গলাটায় নানা আকারের অনেকগুলো গর্ত রয়েছে কোথাও ফুলে আছে সেরা কোচকানো চামড়ার রং বদলে কালো হয়ে আছে সেদিকে তাকিয়ে গা ঘিন ঘিন করে উঠল রানার গুড মর্নিং কান্ট্রেলা বলল হেজ রানার উপর থেকে চোখ সরায়নি নি এনেই কি মিস্টার মাসুদ রানা রানার দিকে একটা হাত বাড়ালো সে আবার লক্ষ্য করলো ও হেজের চোখের তারায় ব্যঙ্গ মেশানো কৌতুক ঝিক করে উঠল বাড়ানো হাতটা ধরতেই চাপ অনুভব করলো রানা সাথে সাথে পাল্টা চাপ দিল ও পরস্পরকে ব্যথা দেওয়ার জন্য নীরব চেষ্টা করছে ওরা অন্তত নিজেদের কাছে ব্যাপারটা গোপন থাকল না এভাবে কয়েকটা সেকেন্ড কেটে গেল রানার ভেতরটা যেনে দেখতে পাচ্ছে হেজ দেখে সহাস্যে ব্যঙ্গ করছে পাল্টা চাপ দিলেও নিজের শক্তির সামান্যই ব্যবহার করল রানা কিন্তু যখন দেখল হাতটা ছাড়ছে না হেজ চাপ বাড়ালো ও ধীরে ধীরে বাড়ালো রানা চোখে ফুটে উঠল চ্যালেঞ্জ গ্রহণ করার ঠান্ডা কঠিন দৃষ্টি ঢিল পড়ল হেজের হাতে ইতিমধ্যে ব্যথায় নীল হয়ে গেছে তার চেহারা ব্যঙ্গ মেশানো কৌতুক অদৃশ্য হয়েছে চোখের তারা থেকে কিন্তু তাকে ছাড়ল না রানা ধীরে ধীরে আরও বাড়ালো চাপ এবার হেজের নয় রানার চোখের তারায় নেচে উঠল সকৌতুক উল্লাস লক্ষ্য করল ও হেজের সারা মুখে অসংখ্য ফুটো ও কাটাকুটের দাগ শুধু কাছ থেকে দেখা যায় দাগগুলো বেরিয়ে আসে ঘামে ভিজে যাচ্ছে প্রশ্ন মনে ধরনের দুর্ঘটনা থেকে এরকম ক্ষত হতে পারে একটা মুখ এবার হাতটা ছাড়াবার জন্য টানাটানি শুরু করলো হেজ শেষমেশ প্রচণ্ড একটা চাপ দিয়ে হাতটা ছেড়ে দিল রানা ব্যথায় লাভ দিল সে ঘাসের উপর চোখ রেখে ঘন ঘন জায়গা বদল করল স্বরে বিড় করে বলল পায়ের উপর দিয়ে কী যেন হেঁটে গেল সম্ভবত গিরগিটি মনে মনে হাসল রানা লাভ দেওয়ার ব্যাখ্যাটা ভালোই বানিয়েছে বেটা চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে হেজের ভেজা ভেজা একটা ভাবও দেখা গেল গ্ল্যাট মিটিউ অমাই হেসে বলল রানা ইনি মেজর টমাস কালভিন বলল হেজ পাশে দাঁড়ানো ইউনিফর্ম পরা লোকটিকে ইঙ্গিতে সাথে দ্রুত হ্যান্ডশেক রানা ও হেজের মধ্যে মাত্র কি ঘটে গেছে তা হয়তো আজ করতে পারছে লোকটা রানার হাতটা ধরেই ছেড়ে দিল সে কোনো ঝুঁকে নিল না রানার সমবয়সী হবে লম্বাই এক দেড় ইঞ্চি খাটো তবে অত্যন্ত শক্তিশালী কাঠামো আর্মস ডিলারের চোখে বিদ্রুপ ছিল মেজরের চোখে দেখা দিল নির্দয় কাঠিন্য আর এ হলো সিলভিয়া ক্লার্ক বলল হেজ এক পাশে সরে গিয়ে পাশে এসে দাঁড়ানোর সুযোগ করে দিল মেয়েটাকে ওদের দুজনের পিছু পিছু সেও ভিড় থেকে বেরিয়ে এসেছে আমার পরলোকগত স্ত্রীর দূর সম্পর্কীয় আত্মীয়তার সুযোগ নিচ্ছে এলিজা হেজ আর আমার মা কীরকম যেন কাজিন ছিল ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে হাসলো মেয়েটা তার আমেরিকান উচ্চারণ শুনে বিস্মিত হলো রানা তারপর ওর মনে পড়ল হেজের স্ত্রী আমেরিকান ছিল মেয়েটা ওর দিকে তাকিয়ে কথাটা বলল কাজেই ছোট্ট করে মাথা ঝাঁকালো রানা উত্তরে ছিলভিয়ার মুখের হাসি আরও উজ্জ্বল ও বিস্তৃত হলো। মাথাটা ঝাঁকিয়ে চুলগুলো একপাশে পাশে সরালো সে চাপা কলার মতো আঙ্গুল তুলে একটা কানের পেছনে আলতোভাবে গুজে দিল রানা লক্ষ্য করল মেয়েটার গলা থেকে পেন্টাক্স ঝুলছে ছবি এখানে কৃত্রিম বিশ্বে চোখ দুটো কপালে তুলল রানা ফ্রিল্যান্স রাইটার আমি মিষ্টি হেসে ব্যাখ্যা করল সিলভিয়া একটা সাপ্তাহিক পত্রিকার তরফ থেকে আর্মস ডিলারদের উপর সচিত্র ফিচার তৈরি করছি আমার পরিবারের সাথেও আত্মীয়তা আছে সম্পাদককে কথা বলে ফিচারটা কিনতে রাজি করিয়েছে ও বলল হেজ আবার সে তার হাসি খুশি সকৌতুক ভাব ফিরে পেয়েছে তবে তার বলার সুর ও শব্দ নির্বাচনের মধ্যে প্রচ্ছন্ন একটা হুমকির ভাবই থেকে গেল মেজর কালভিন কড়া নজর রেখেছে ওদের উপর যাতে আপত্তিকর বা বিপজ্জনক কোনো কিছুর ছবি তুলতে না পারে সবাই হাসলেও মেজর কালভিন আগের মতোই গম্ভীর হয়ে থাকল এবার মিস্টার রানা বলল হেজ হঠাৎ করে তীক্ষ্ণ ও কর্তৃত্বপূর্ণ হয়ে উঠল তার কণ্ঠস্বর কান্ট্রেলা আমাকে জানিয়েছেন আপনি এমন একজন ক্রেতার প্রতিনিধিত্ব করছেন যিনি বিশেষভাবে আমার কোম্পানির তৈরি অস্ত্র কেনার ব্যাপারে বিশেষভাবে আগ্রহী আপনি ভুল শোনেননি বলল রানা সম্পূর্ণ মনোযোগ দিল আমস ডিলারের দিকে আমরা তাহলে কি শুরুতেই জানতে পারি আপনি কার প্রতিনিধিত্ব করছেন ক্রেতার পরিচয় জানার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে তার আগে আমাকে জানতে হবে আপনি আমাদের সমস্ত চাহিদা একাই মেটাতে পারবেন কিনা না ভেরি গুড সেটাই স্বাভাবিক আমাকে জানাতে পারেন বিশেষভাবে কি খুঁজছেন আপনি তালিকাটা লম্বা আমাদের চাহিদা বিরাট পকেট থেকে একটা এনভেলপ বের করলো রানা ভেতরে অস্ত্রের বিস্তারিত বর্ণনা ও চাহিদা অনুসারে সংখ্যা লেখা আছে রানা জানে হেজের কোম্পানি কি ধরনের অস্ত্র তৈরি করে এবং পিস ফর অল কি ধরনের অস্ত্র চাইতে পারে কাজেই তালিকাটা তৈরি করতে অসুবিধে হয়নি ওর এনভেলপটা হেজের হাতে ধরিয়ে দিল ও আমার বিশ্বাস তালিকার বেশিরভাগ অস্ত্রই আপনার ফ্যাক্টরিতে তৈরি হয় এনভেলাপ খুলে তালিকাটা বের করলো হেজ মনোযোগ দিয়ে পড়লো হ্যাঁ বেশিরভাগই দিতে পারবো আমরা বলল সে গোটা ব্যাপারটা যে অভিনয় ও ভান বিশ্বাস করা কঠিন হল রানার হেজকে দেখে ও তার কথা শুনে বিশ্বাস করতে ইচ্ছে করলো কেনা বেচার ব্যাপারে আন্তরিকভাবেই আগ্রহী সে এগুলো ছাড়াও আরও দু একটা আইটেম আছে আমাদের আমি জানি সেগুলো পেতে চাইবেন আপনারা আমাদের নতুন লেজার স্লাইপার রাইফেলের কথা ধরুন আধ মাইল দূর পর্যন্ত অ্যাকিউরেট আমাদের সাব মেশিন গান ইনগ্রামের সমতুল্য অথচ ওটার চেয়ে অনেক বেশি অ্যাকিউরেট বিভিন্ন প্লাস্টিক কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে বেশি করে কিনলে ভারী সস্তা বলা যায় পানির দর রানার মনে হলেও হেজের চোখের তারাই বিদ্রুপের ভাবটা আবার ফিরে এসেছে আমাদের কাছে আরও আছে বিশেষ ধরনের কিছু মিজাইল ছোট তাই ব্যবহার করা সহজ অথচ একটা জাম্বো জেটকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে তার এই শেষ কথাটা যেন বিশেষ কোনো অর্থ আছে বলা হলো প্রতিটি শব্দ আলাদাভাবে উচ্চারণ করে রানার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল সে কি একটা ব্যাপারে যেন চ্যালেঞ্জ করছে রানাকে ইন্টারেস্টিং বলল রানা তারপর অনুভব করলো ওদের দুজনের বাক্য বিনিময় আড়ষ্ট করে তুলেছে পরিবেশটাকে চাপা উত্তেজনাটুকু উপস্থিত বাকি সবাইও অনুভব করতে পারছে ফলে কারো মুখে কথা যোগাচ্ছে না মেয়েটা সিলভিয়া হতভম্ব হয়ে একবার হেজ একবার রানার মুখের দিকে তাকালো এ ধরনের অস্ত্র আপনার মক্কেলের কাজে লাগবে বলে মনে করেন আপনি জানতে চাইল বুন বুনথার্মল হেজ উঁচু করল ভুড়ুজোড়া সম্ভবত ব্যাপারটা নির্ভর করবে দামের উপর অফকোর্স আপনি কি দেখতে চান হ্যাঁ অবশ্যই আমাদের মিচাইল জাম্বোজেট ফেলে দিচ্ছি এটা দেখানো কঠিন বোঝে নিত মৃদু শব্দ করে হাসল হেজ তার সাথে রানাও মৃদু হাসল তবে ওটার রেঞ্জ ও পাওয়ার দেখানোর ব্যবস্থা করা যেতে পারে আপনি কাল আমার অফিসে ফোন করুন না আমরা যাতে সময় ইত্যাদি ঠিক করে নিতে পারি কন্ট্রেলারের কাছে নম্বর আছে ফাইন ইতিমধ্যে আপনার তালিকাটা আরও ভালো করে দেখব আমি প্রতিটি আইটেমের দাম ভালোভাবে লিখে রাখব এমন তো নয় দামের ব্যাপারে ভারী আতঙ্কে আছেন আপনার মক্কেল আবার সেই ব্যঙ্গাত্মক সুরে কথা বলল হেজ তাকে আতঙ্কিত করা অত্যন্ত কঠিন বলল রানা ঠোঁটে এখনও মৃদু হাসি লেগে রয়েছে হ্যাঁ আমি নিশ্চিত এবার আমাকে ক্ষমা করতে হবে আপনার কোরিয়ানার জাপানি ভিজিটাররা আজ বড় বেশি মনোযোগ দাবি করছেন ফেলে আসা ভিড়টার দিকে ইঙ্গিত করলো হেজ তাছাড়া আমার মনে হচ্ছে কেনার মুড়ে আছেন ওরা তোমাকেও মিস সিলভিয়া আমার এই কর্কশ আচরণ ক্ষমা করতে হবে আমি জানি এ ধরনের ব্যবসায়িক চুক্তির কথা ছাপলে পত্রিকার সম্পাদক বিব্রতকর অবস্থায় পড়বেন আর আমাদের সরকার যে অস্বস্তি বোধ করবে তার আর বলার অপেক্ষা রাখে না তুমি বরং মিস্টার রানার সাথে সময় কাটাও প্লিজ ওকে তোমার ফিচারের বিষয়বস্তু সম্পর্কে বলো জঘন্য যেসব অস্ত্র এখানে আবিষ্কার করেছে সেগুলো ওকে দেখাও ওরও একটা ধারণা হয়ে যাবে শেষ একবার রানার উপর নজর বুলিয়ে ঘুরে দাঁড়ালো হেজ দৃঢ় পায়ে ফিরে চললো বিদেশি ক্রেতাদের কাছে ইয়ে হ্যাঁ মানে আমাকেও নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করতে হবে হঠাৎ নিস্তব্ধতা ভাঙল মেজর ক্যালভিন অবশ্য যাবার আগে আপনার ক্যামেরাটা আমি নিয়ে যাব সন্দেহ নেই আজকের মতো যথেষ্ট ছবি তুলেছেন আপনি সিলভিয়ার দিকে হাত পাতল সে কাঁধ ঝাঁকিয়ে অসহায় একটা ভঙ্গি প্রকাশ করল সিলভিয়া গলা থেকে ক্যামেরাটা তুলে মেজরের বাড়ানো হাতে ধরিয়ে দিল ধন্যবাদ বলল মেজর আমি এটা গেটে পাঠিয়ে দেব। যাবার সময় সার্জেন্টদের কাছ থেকে চেয়ে নেবেন আপনি ওদেরকে রেখে চলে গেল সে আলোচনা সংক্ষিপ্ত হলেও খুবই আশাপ্রদ বলে মনে হলো কি বলেন মিস্টার রানা ওদের দিকে ফিরে জানতে চাইল ডন কান্ট্রেলা মিস্টার হেজ হয় আপনাকে এমন কিছু দেখাবেন রীতিমতো চমকে উঠবেন আপনি আমারও তাই ধারণা বলল রানা সামান্য অন্য সিলভিয়ার দিকে ফিরল ডন কান্ট্রেলা নীল ডেনিম পরা এরকম সৌন্দর্যের আধার আগে কখনো কোনো আর্মস প্রদর্শনীতে দেখিনি আমি আপনার সাথে আমিও একদলে পড়েছি শুধু এজন্যই রীতিমতো গর্ব হচ্ছে আমার আমার ভেতর কাব্য নেই তবে কবির ভাষা চুরি করে বলতে চাই আমিও সৌন্দর্যের পূজারি। চলুন না ভাই খানিকটা হেঁটে ক্যাফে ট্যাফে কোথাও গিয়ে বসি পা দুটোকে বিশ্রাম দেওয়া হবে পেট পূজাও হবে আবার লোকজনকে দেখানো হবে কি নিয়ে এত গর্ব আমার মিষ্টি করে হাসল ছিলভিয়া চেহারা দেখে মনে হলো লজ্জা পেয়েছে তারপর চট করে একবার রানার দিকে তাকিয়ে বলল আমার কোনো আপত্তি নেই পদ দেখান বড়সড় একটা তাবুর ভেতর ঢুকল ওরা ওদেরকে চেয়ারে বসিয়ে রেখে ভিড় ঠেলে কাউন্টারের দিকে এইগুলো ডন কান্ট্রেলা সেলফ সার্ভিস সিস্টেম কাউন্টার থেকে খাবার কিনে টেবিলে এনে খেতে হবে ওরা একা হতে রানা উপলব্ধি করল ডন কান্ট্রেলা কিছু বাড়িয়ে বলেনি মেয়েটা সত্যিই অপরূপ সুন্দরী চোখ ফেরানো যায় না ওর দৃষ্টির সামনে সিলভিয়া লালচে হয়ে উঠেছে লক্ষ্য করে তাড়াতাড়ি জানতে চাইল তুমি কি সত্যি হেজে রাত্মীয় হাসলো সিলভিয়া বলতে পারো নামকাও আসতে এলিজা হেজ আমার মার কীরকম যেন বোন ছিল তবে উনি সাক্ষাৎকার দিতে রাজি হওয়ায় আশ্চর্যই হয়েছি আমি আর্মস ডিলাররা সাধারণত লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করে হ্যাঁ এ ধরনের লোক পাবলিসিটি একদম সহ্য করতে পারে না হেজের ব্যাপারটা দেখছি ব্যতিক্রম অবশ্যই দিন অপেক্ষা করতে হয়েছে আমাকে তারপর হঠাৎ করে গত হপ্তায় একেবারে বিনা মেঘে বৃষ্টির মতো রাজি হয়ে গেলেন মত পাল্টাবার কারণ জিজ্ঞেস করলো রানা বুঝতে পারিনি হয়তো স্ত্রী স্মৃতি তার বিবেককে জাগিয়ে তুলেছে মহিলা যখন বেঁচে ছিল তার আত্মীয় স্বজনের সাথে প্রায় কোনো সম্পর্কই রাখেননি ভদ্রলোক তুমি জানো মহিলা মারা গেলেন কিভাবে? জানি রোড অ্যাক্সিডেন্টে তার সম্পর্কে মানে হেজ সম্পর্কে কতটুকু কি জানতে পেরেছ তুমি এ ধরনের মানুষ অত্যন্ত রহস্যময় হয়ে থাকে তিনিও তাই রহস্যময় একসাথে বেশ কটা দিন রয়েছি আমি অনেক জিনিসেরই কোনো ব্যাখ্যা পাইনি যেমন হঠাৎ করে তিনি পাবলিসিটি পাবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন কেন আমার মনে হয়েছে তিনি যেন অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসতে চাইছেন ব্যাপারটা কেন যেন উদ্বিগ্ন করে তুলল রানাকে বুন থার্মাল হেজের মতো একজন লোক প্রচার চাইবে কেন এতদিন সব কিছু গোপন করে গেছে হঠাৎ প্রকাশ করতে চাওয়ার পেছনে উদ্দেশ্যটা কি প্রসঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নিল রানা ইংল্যান্ডে কতদিন হলে এসেছো তুমি প্রায় ছমাস তো হবেই এর আগে দুনিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছি ফিচার লিখেছি ছবি তুলেছি একটা সিন্ডিকেটের হয়ে কাজ করতাম কিন্তু এখন আমি কারো অর্ডার সাপ্লাই করি না কিনিয়ে লিখবো সেটা নিজেই ঠিক করি সম্পাদকদের অফার করি এতে করে নিজেকে স্বাধীন মনে হয় যখন খুশি যেখানে খুশি ঘুরে বেড়াতে পারি এই সময় একটা ট্রেনিয়ে ফিরে এলো ডান কান্ট্রেলা দুজনের জন্য দুটো স্যান্ডউইচ ও কফি এনেছে সে মিস্টার রানা বেজার হবেন না প্লিজ অত্যন্ত ব্যস্তভাবে বলল সে পরিচিত দুজন লোকের সাথে হঠাৎ দেখা হয়ে গেছে আমার ওদের সাথে কথা বললে নতুন একটা ব্যবসা পেতে পারি বলে মনে হচ্ছে কাজেই স্বার্থপরের মতো ওদের সাথে লাঞ্চ খেতে যাচ্ছি আমি আমাকে আপনার ক্ষমা করতে হবে ছিলভিয়ার দিকে ফিরল সে আপনার কাছেও আমি ক্ষমা চাই ভাই মিথ্যে বলিনি সত্যি আমি সৌন্দর্যের পূজারী তবে সেই সাথে আমি আবার অর্থ সম্পদের পূজারি বয়স একটু বেড়ে গেছে বলে প্রথমটা পুজো করেও লাভের মুখ দেখিনি দ্বিতীয়টা পুজো করলে নগদ কিছু পাই কিছু আশা না করে আপনার পুজো করতে অবশ্য আমার আপত্তি নেই তবে সেজন্য সময় ও সুযোগ দরকার পরে এক সময় দেখা হবে কেমন এখন তবে যাই ভাই রানার দিকে ফিরল সে আমি কি শহরে যাবার সময় আপনাকে গাড়িতে তুলে নেব মিস্টার রানা কোনো দরকার নেই ট্রেন আছে আমি তোমাকে লিফ্ট দিতে পারি বলল ছিলভিয়া তাহলে আর কি সমস্যার সমাধান হয়ে গেল স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললো ডন ট্রেলা ওদের দুজনকে চট করে একবার দেখে নিয়ে সকৌতুকে আরও কি যেন বলতে যাচ্ছিল সে শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে শুধু চোখ মুটকে হাসল একবার তারপর জানালো মিস্টার হেজের ফোন নম্বর আমার সেক্রেটারি জানিয়ে দেবে আপনাকে এখানে কি দেখলেন না দেখলেন ফোন করে আমাকে জানাবেন প্লিজ চলে গেল সে ধন্যবাদ লিফ্ট পেলে ভালোই হবে সিলভিয়াকে বলল রানা পত্রিকা অফিসে রিপোর্ট করার জন্য আমাকে তো ফিরতেই হবে লন্ডনে সরাসরি রানার চোখে তাকালো মেয়েটা নিজের কথা বলো রানা তুমি কি অনেক দিন ধরে অস্ত্র কেনা বেচার কাজ করছো না অনেক দিন থেকে তো নয়ই এটা আমার পেশাও নয় মাঝে মাঝে করতে হয় কেউ অনুরোধ করলে আমি আসলে সামরিক বাহিনীর লোক ছিলাম একজন মেজর তোমাকে দেখে সামরিক বাহিনীর লোক বলে মনে হয় না তোমার দেশ বাংলাদেশ এখন আর আমি সেনাবাহিনীতে নেই নেই কেন স্যান্ডউইচে কামড় দিতে গিয়ে থেমে গেল সিলভিয়া সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম দেশ সেবার সুযোগ পাব বলে রানা আমার সে আশা পুরোনো হলো তারপর উপলব্ধি করলাম সেনাবাহিনীতে না থেকেও দেশের সেবা করা যায় কোনো কোনো ক্ষেত্রে আরও ভালোভাবে যেমন দেশের জন্য বিদেশ থেকে অস্ত্র কেনার দায়িত্ব পালন করে এবং আরও অনেকভাবে তারপর আমি একটা ইনভেস্টিগেশন ফার্ম খুলে বসলাম মাই গড আনন্দে ও বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে উঠল সিলভিয়ার তুমি তাহলে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর কি নাম তোমার ফার্মের রানা রানা এজেন্সি হঠাৎ কেমন যেন বিহব্বল হয়ে পড়ল সিলভিয়া সেটা আবিষ্কারের আনন্দে নাকি বিস্ময়ের ধাক্কাই চেহারা দেখে ঠিক বুঝতে পারলো না রানা নামটা তুমি জানো শান্ত সুরে মন্তব্য করল রানা ভাবলো আসলেই কি সিলভিয়া ফ্রিলান্সার রাইটার বা রিপোর্টার অনেকবার বহু জায়গায় বিশেষ করে আমেরিকাতে তাড়াতাড়ি বিহবল ভাব কাটিয়ে উঠল সিলভিয়া আমি তাহলে সেই বিখ্যাত মাসুদ রানার সামনে বসে আছি ইংল্যান্ডে তোমরা আরও কয়েকটি নতুন শাখা খুলতে যাচ্ছ তাই না কোথেকে জানলে রানা ভাবছে সিলভিয়া স্পাই নয় তো কাগজে পড়েছি ও গড আমি কৃতজ্ঞ সনামধন্য মাসুদ রানাকে হঠাৎ এভাবে পেয়ে যাব স্বপ্নেও কখনও ভাবিনি মহাশয়ের কি জানা আছে আমি তার ভক্ত রানা ভাবছে সিলভিয়া যদি এসপিওনাজ এজেন্ট হয় কাদের প্রতিনিধিত্ব করছে সে পিস অলের নয় তো কর্নেল স্পিলম্যান অনেক কথাই গোপন করে গেছে ওকে সিলভিয়ার অস্তিত্ব চেপে যাওয়াও বিচিত্র কিছু নয় আমাকে একদিন তোমাদের অফিসে নিয়ে যাবে প্লিজ রানা আবদারের সুরে বললো সিলভিয়া প্রাইভেট ডিটেকটিভরা কিভাবে কাজ করে দেখার খুব শখ হয় আমার সিলভিয়া কতটুকু কি জানে পরক করার ইচ্ছে হলো রানার সে যদি স্পাই হয় তোমার পরিণতি সম্পর্কে তার জানার কথা আপাতত আমাদের অফিসে তোমাকে নিয়ে যাওয়া সম্ভব নয় অসুবিধা আছে বলল ও কেন কি অসুবিধে মুহূর্তে ম্লান হয়ে গেল সিলভিয়ার চেহারা সরি কৌতূহল প্রকাশ করা উচিত হয়নি আমার না ঠিক আছে অসুবিধা হলো আমার প্রাইভেট সেক্রেটারিকে নিয়ে বেশ ঝামেলায় পড়েছি আমার সাথে নতুন কোনো মেয়েকে দেখলে পুলিশের সন্দেহ হবে ওরা আমার অফিসের উপর নজর রাখছে ও পরিষ্কার বোঝা গেল হতাশ হয়েছে সিলভিয়া তোমার প্রাইভেট সেক্রেটারি বুঝি একটা মেয়ে হ্যাঁ বললো রানা আন্দাজ করলো তোমার পরিণতি সম্পর্কে সিলভিয়া কিছু জানে না তোমার ফিসারের মাল মশলা কীরকম জোগাড় হচ্ছে বলো এবার হেজ সম্পর্কে চমকপ্রদ কিছু আবিষ্কার করলে প্রশ্নটা হালকা সুরে করা হলেও গুরুত্বটা বুঝতে পারল ছিল না অতটা ঘনিষ্ঠ হবার সুযোগ পায়নি যা কিছু দেখেছি বা শুনেছি সবই সতর্কতার সাথে সাজানো মিস্টার হেজেন শুধু উপরের আবরণটা দেখিয়েছেন আমাকে মনে হয়েছে নিচে এরকম আরও অনেক আবরণ রয়ে গেছে কোনো ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেওয়ার সময় সাধারণত দেখা যায় ঘটনাচক্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে কেউ হয়তো বেফাস একটা মন্তব্য করে বসলো কিংবা সেই ব্যক্তি স্বয়ং স্মৃতি রোমান্থন করতে গিয়ে ভাবাবেগের বেগের বসে গোপন কোনো কথা প্রকাশ করে ফেলে কিন্তু মিস্টার হেজের বেলায় সেরকম কিছু ঘটেনি তার সমস্ত তথ্য কড়া পাহারা দিয়ে রাখা হয় সত্যি কথা বলতে কি ভেতরে ঢুকতে পারেনি আমি এটাকে আমার ব্যর্থতাও বলতে পারো তুমি ওর বাড়িতে গেছ গিল্ড বোর্ডের কাছে যেটা হ্যাঁ দুদিন ছিলাম ওখানে আবার কদিন থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ছয় কি সাত একর জায়গা নিয়ে ছোট্ট একটা ম্যানশন অত্যন্ত নিরিবিলি ওর কি আরো জায়গা আছে হ্যাঁ মনে হয় আছে ওখানে থাকার সময় লক্ষ্য করেছি সব সময় লোকজন আসা যাওয়া করছে কেউ কেউ গুরুত্বপূর্ণ নাম করা মানুষ ওদেরকে বলতে শুনেছি মিস্টার হেজের ওয়েস্ট কোস্টের বাড়িতে আবার তারা মিলিত হবেন মিস্টার হেজকে আমি জিজ্ঞেস করি কিসের আয়োজন চলছে উত্তরটা এড়িয়ে যান তিনি তবে জানান অত্যন্ত শক্তিশালী কিছু অস্ত্রের টেস্টিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার হয় তার ওয়েস্ট কোস্টের জায়গাটি জায়গাটা ঠিক কোথায় তুমি জানো না মিস্টার হেজকে জিজ্ঞেস করেছিলাম আমি বললেন ব্যবসার স্বার্থে টেস্টিং সাইট গোপন রাখতে হয় এ প্রসঙ্গে আর কথা বলার উৎসাহ দেখাননি গিল্ড বোর্ডের বাড়িতে কাদের আসা যাওয়া করতে দেখেছ তুমি বললে নাম করা মানুষ তারা রানা এজেন্সির কর্ণধার এ ধরনের প্রশ্ন ছাড়া আর কি বা আমি আশা করতে পারি সিলভিয়া হাসছে হাসলেও তার চেহারার ক্ষীণ আড়ষ্ট ভাবটুকু রানার দৃষ্টি এড়ালো না আমার মক্কেলের স্বার্থে হেজ সম্পর্কে সব কথা জানতে চাই আমি বলল রানা তার কানেকশান সম্পর্কে জানা থাকলে লেনদেনে সুবিধা হতে পারে ঠিক আছে বাবা ঠিক আছে অত ব্যাখ্যা দিতে হবে না দুজন ভিজিটারের কথা মনে আছে আমার রাজনীতিক মাঝারি সারির বাকি কয়েকজন শিল্পপতি সবার নাম বলতে পারব না নেভারমাইন্ড তুমি কি আরও এক কাপ কফি নেবে সিলভিয়ার খালি কাপটার দিকে তাকালো রানা না ধন্যবাদ আমার এবার শহরে ফিরতে হবে এখানে তোমার কাজ শেষ হয়েছে তো কাপের শেষ একটা চুমুক দিয়ে মাথা ঝাঁকালো রানা সিলভিয়ার হাত ধরে ভিড়ের ভেতর পথ করে নিল ও তাবুর বাইরে বেরিয়ে এসে দেখল সকালের প্রদর্শনী হয়েছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রথম দফা প্রাথমিক আলোচনাও হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে পড়েছে মানুষজন মেজর ক্যালভিনকে দেখতে পেল রানা সবিনয় ভদ্রতার সাথে একজন আগন্তুকের কথা মন দিয়ে শুনছে চোখাচোখি হলো ওদের মেজরের কোনো প্রতিক্রিয়া নেই তাকে পাশ কাটিয়ে এগুলো রানা ও সেলভিয়া পেছন থেকে যতক্ষণ ওদের দেখা যায় এক একদৃষ্টে তাকিয়ে থাকলো ক্যালভিন পথ দেখিয়ে রানাকে নিজের গাড়ির কাছে আনলো সিলভিয়া হলুদ একটা মিনি গাড়িতে উঠে সিট বেল্ট বাঁধল সিলভিয়া কার পার্কিং থেকে বেরিয়ে কাকর ছড়ানো রাস্তার উপর উঠে এলো মিনি মারণাস্ত্র দিয়ে সাজানো সারসার মঞ্চগুলোকে এক পাশে রেখে ছুটল ওদের গাড়ি আচ্ছা বলো তো রানা অস্ত্র কেনাবে চাই এই যে সাহায্য করো তুমি এতে তোমার বিবেকের সায় আছে বিবেক বলতে তুমি কি বোঝো ব্যাপারটা তার উপর নির্ভর করে বিবেক মানে অযৌক্তিক ভাবাবিক নয় নিরস্ত্র দেশ বা মানুষের যদি আক্রান্ত হবার আশঙ্কা থাকে সশস্ত্র হওয়া উচিত তার অস্ত্র আত্মরক্ষার একটি উপকরণ দ্রুত রানার দিকে তাকালো সিলভিয়া ওর বলার ভঙ্গি ও ভাষা লক্ষ্য করে বিস্মিত হয়েছে দুঃখিত ক্ষমা চাইল সে তুমি আবার আমাকে আতেল বা কঠোর আদর্শবাদী ভেবে বসো ছিলভিয়ার অবয়বে তীক্ষ্ণ চোখে কি যেন খুঁজল রানা তারপর বলল দুঃখিত আমিও তোমাকে দর্শন শেখানোর কোনো ইচ্ছে আমার নেই আসল কথা হলো অস্ত্র আমি কার জন্য কিনছি কিছু দেশ বা গ্রুপ আছে যাদেরকে কোনোদিন আমি সাহায্য করব না অন্যান্যদের প্রতি আমার সব রকম সহানুভূতি আছে তবে ডিলারদের কথা আলাদা কোনো আদর্শের প্রতি তাদের সমর্থন থাকতে হয় না তাদের জন্য ব্যাপারটা স্রেপ ব্যবসা যদিও অস্ত্র কাদের কাছে বিক্রি করা যাবে সে ব্যাপারে আইন আছে তুমি যাদেরকে অস্ত্র কিনতে সাহায্য করছো তাদের আদর্শের প্রতি তোমার তাহলে সহানুভূতি আছে অন্তত ছিল এক সময় শুধু এটুকুই বলল রানা ওদের গাড়ি ইতোমধ্যে বনভূমির ভেতরে ঢুকে পড়েছে রাস্তার দুদিকে মাটি ঢাকা পড়ে আছে ঝরা পাতাই ছিলভিয়ার দিকে আবার তাকালো রানা চট করে তার সুন্দর কাঠামোর উপর চোখ বুলানোর লোভটা সামলাতে পারল না ছোট্ট মিনিতে জায়গা খুব কম লম্বা পা দুটো হাঁটুর কাছে ভাজ হয়ে আছে সিলভিয়ার কবজি শুরু তবে হুইলটাকে শক্ত করে ধরে যেভাবে নিয়ন্ত্রণ করছে তাতে তার হাতের শক্তি টের পাওয়া যায় বাঘ নেয়ার সময় যেন সহজ ভঙ্গিতে হুইল ঘোরালো সিলভিয়া লক্ষ্য করে মনে মনে শিকার করল রানা মেয়েটার গায়ে প্রচুর শক্তি আছে প্রথম দর্শনে ব্যাপারটা বোঝা যায়নি হঠাৎ করে রানার দিকে তাকালো সিলভিয়া তার উপর রানার দৃষ্টি অনুভব করতে পেরেছে মুহূর্তের জন্য কি যেন একটা বিনিময় হলো ওদের মধ্যে ঘাড় সোজা করে আবার রাস্তার দিকে তাকালো ছিল রানা ভাবল মেয়েটার দৃষ্টিতে যে বন্ধুত্ব সমঝোতার ভাবটুকু লক্ষ্য করল এই মাত্র শ্রেফর কল্পনা কিনা রানাও ঘাড় সোজা করে রাস্তার দিকে ফিরিয়ে আনলো দৃষ্টি আর ঠিক সেই মুহূর্তে বাম দিকের জঙ্গল থেকে সগর্জনে বেরিয়ে এলো ট্যাঙ্কটা ধন্যবাদ সকলকে আজকের পর্বটা শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটা কেমন লাগলো জানালে খুশি হব অনেকেই আছেন মাসুদ রানা সিরিজ পছন্দ করেন তাদের জন্য আমার এই আয়োজন আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ